আমাদের পৃথিবীতে বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও এই পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যার ব্যাপারে বিজ্ঞান এখনো পর্যন্ত জানতে পারেনি। আর আজ আমরা কথা বলছি মহাসাগরের। বলা হয়ে থাকে এখন আমরা মহাকাশ সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু যখন কথা আসে মহাসাগরের তখন আমরা এটি জানি না যে এর অন্ধকার গভীরতায় কি কি রহস্য ডুবে রয়েছে। আর এই সমুদ্রের নিচে বিজ্ঞানীরা এমন কিছু দানবের থাকতে পারার ব্যাপারে জানতে পেরেছিল যা জানার পর বিজ্ঞানীদের হুশ উড়ে গিয়েছিল। আমরা সবাই এটি জানি যে সমুদ্রের সব থেকে গভীরতম জায়গা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যা প্যাসিফিক ওশানের ভিতর 11 কিলোমিটার গভীরতার একটি বিশালাকার গর্ত। কম্পারিজন করলে পৃথিবীর সব থেকে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848 মিটার। মানে যদি এটিকে সম্পূর্ণ মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে ডুবিয়েও ফেলা হয়, তারপরেও এই গর্তের 2 কিলোমিটারেরও বেশি জায়গা অপূর্ণই থেকে যাবে। এই গর্তের অস্তিত্ব 1842 সালে ব্রিটিশ রয়্যাল নেভির ভিক্টর ভেস্কোভো সবার আগে খুঁজে পেয়েছিলেন। তখন থেকে 23 জানুয়ারি 1960 সাল পর্যন্ত এই গর্তটি বিজ্ঞানীদের আরাম হারাম করে রেখেছিল। আপনিও ইমাজিন করতে পারবেন এত বড় একটি গর্ত, না জানি কত বড় বড় প্রাণী এখানে বসবাস করতে পারে যাদের সম্পর্কে আমরা হয়তো জানিও না। এমন একটি জায়গাতে এদের খুঁজে পাওয়া কোনো সহজ কাজ নয়, কিন্তু 1960 সালে লেফটেন্যান্ট ডন ওয়ালস আর জ্যাক পিকার্ড এটি করার সাহস দেখান আর একটি আন্ডারওয়াটার সাবমার্সিবলের সাহায্যে এই বিশাল গর্তের প্রাণী ও রহস্য উন্মোচনের জন্য নেমে পড়েন। টানা 5 ঘন্টা সাবমার্সিবলে করে এই গর্তে যাত্রা করার পর তারা নিচে পৌঁছাতে পারেন, আর সেখানে একদম অন্ধকার ছিল। এই দুজন বিজ্ঞানী নিজেদের গবেষণায় লেগে থাকে আর নিচে তারা এমন কিছু বিচিত্র প্রজাতির প্রাণী দেখেন যার থেকে তারা বুঝে যায় যে সমুদ্রের 11 কিলোমিটার নিচেও প্রাণের অস্তিত্ব রয়েছে, কিন্তু এটি মেইন পয়েন্ট ছিল না। জ্যাক পিকার্ডের অবজারভেশন ডায়েরিতে এটি দেখা যায় যে তারা যখন তাদের সাবমার্সিবলের জানালা দিয়ে বাইরে তাকায় তখন তারা একটি বিশালাকার প্রাণীকে দেখতে পারে যা তাদের অনুসরণ করেই আসছিল, কিন্তু কিছু সময় তাদের পিছনে পিছনে যাওয়ার পরে সেই অদ্ভুত প্রাণীটি সেখান থেকে সরে যায়। তারপর 1985 সালে যখন আবারও একটি এক্সপেরিমেন্ট করা হয় আর একটি টেস্ট ভেহিকলকে 11 কিলোমিটার নিচে পাঠানো হয়, সেই এক্সপেরিমেন্ট ভেহিকলকে লোহার কেবল দিয়ে বাঁধা হয়েছিল যাতে করে কোনো সমস্যা হলেই যেন সেটিকে তুলে আনা যায়। কিন্তু যখনই সেটি মারিয়ানা ট্রেঞ্চের একদম নিচের দিকে পৌঁছে যায় তখনই রিসার্চার্সরা বুঝতে পারে যে কেউ এই ভেহিকলটিকে নিচ থেকে খুবই শক্তিতে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তখনই রিসার্চার্সরা সেই ভেহিকলটিকে উপরে উঠানোর চেষ্টা করতে শুরু করে, কিন্তু সেটি জায়গা থেকে সামান্য নড়ছিল না। কয়েক ঘন্টা পর এই টানাটানি শেষ হয় আর বিজ্ঞানীরা ভেহিকলটিকে উপরে তুলতে পারে, কিন্তু যখন তারা সেই ভেহিকলটির অবস্থা দেখে তখন তারা সবাই চমকে ওঠে। সেই ভেহিকলটিকে পুরোপুরিভাবে তছনছ করে ফেলা হয়েছিল আর সেটির চারপাশে বিশালাকার দাঁতের চিহ্ন ছিল। দেখেই বোঝা যাচ্ছিল যে এটিকে কোনো বিশালাকার প্রাণী খেয়ে ফেলার চেষ্টা করেছিল। কিছু স্টিলের কেবলস ভাঙা অবস্থায় পাওয়া যায় যার থেকে এটি স্পষ্টই বোঝা যাচ্ছিল যে এই প্রাণীটি খুবই শক্তিশালী ছিল। তারপর সেই দাঁতের আকার দেখে বিজ্ঞানীরা এটি চিন্তা করেন যে সমুদ্রের 11 কিলোমিটার নিচে পৃথিবীর 2টি বিশালাকার প্রিহিস্টোরিক প্রাণীর মধ্যে একটি থাকার সম্ভাবনা রয়েছে, যাকে আমরা 100,000 বছর আগেই বিলুপ্ত ভেবে বসেছিলাম। এই 2টি প্রাণী ছিল প্রাচীন সমুদ্রের দানব মোসাসোরাস আর পৃথিবীর সব থেকে বড় হাঙ্গর মেগালোডন। এই ঘটনাটির ফলে বিজ্ঞানীরা এই প্রাণীগুলো এখনো পৃথিবীতে থাকার সম্ভাবনা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে, কিন্তু এই প্রাণীগুলোকে আর কখনোই দেখতে না পাওয়া যাওয়ার কারণে বিজ্ঞানীরা এই ব্যাপারটিকে নিয়ে আর মাথা ঘামায় না। তাছাড়া এত বিশাল প্রাণীর সমুদ্রের এত নিচে থাকাটাও প্রায় অসম্ভব, কেননা এত নিচে বাঁচতে যে পরিমাণ খাবারের প্রয়োজন হবে তা তারা সেখানে পাবে না, আর এত প্রেসারে এরা বাঁচতেও পারবে না, যার কারণে এই ফাইলটিকে সেখানেই ক্লোজ করে দেওয়া হয়েছিল। কিন্তু আরো একটি ঘটনা ঘটে গিয়েছিল এর কিছু বছর আগেই, 1977 সালে, যা বিজ্ঞানীদের আরাম হারাম করে দিয়েছিল। NOAA মানে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন সমুদ্রের নিচ থেকে আসা এমন এক শব্দের ফ্রিকোয়েন্সি রেকর্ড করেছিল যা কোনো প্রাণীর আওয়াজ বলে মনে হচ্ছিল, কিন্তু এই শব্দটি কোনো সাধারণ প্রাণীর শব্দ ছিল না। প্রায় 6,000 কিলোমিটার দূরে থেকে এই শব্দ ভেসে এসেছিল। এই আওয়াজটি কিছুটা এরকম শোনা গিয়েছিল।
যার থেকে এটি অনুমান করা যায় যে এই প্রাণীটি একটি ব্লু হোয়েলের থেকেও প্রায় 5 গুণ বড় প্রাণী হবে। কেননা একটি ব্লু হোয়েলের শব্দ সর্বোচ্চ 1500 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে। আর নীল তিমির থেকেও 5 গুণ বড় কোনো প্রাণী যদি থেকে থাকে তাহলে সেটিকে দেখতে কিছুটা এরকম লাগবে। এত বিশাল আকারের একটি প্রাণী দেখতে কোনো সি মনস্টার যেমন ক্রাকেন বা কুথুলুর মতো হবে। এই রহস্যময় শব্দটিকে বিজ্ঞানীরা ব্লুপ নাম দিয়েছিল। কিন্তু 2012 সালে কিছু সায়েন্টিস্ট এটি বলেন যে এরকম সাউন্ড কোনো আইসবার্গ ভেঙে পানিতে পড়ে যাওয়ার সময়ও হতে পারে। কিন্তু কিছু বিজ্ঞানীরা এটির বিরোধিতা করে, কেননা এই শব্দটি সমুদ্রের গভীর থেকে এসেছিল বলেই তারা মনে করে থাকেন। তাছাড়া আইসবার্গ ভাঙার শব্দের থেকে এই শব্দটি ভিন্ন ছিল। এটি এমন একটি শব্দ ছিল যা আজ পর্যন্ত বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলের কাছে একটি রহস্যের কারণ হয়ে রয়েছে। তো এই ঘটনাটির সত্যতা আসলে কি? সমুদ্রের আনএক্সপ্লোর্ড 95% জায়গাতে কি কোনো বিশালকার সামুদ্রিক দানব থাকতে পারে, নাকি সেটি ছিল কোনো আইসবার্গের ভাঙার শব্দ? আপনার কাছে কি মনে হয় তা নিচে কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টেপি থ্যাংক ইউ।